এই হাদিসটিকে সহি হিসেবে নেওয়া যাবে হাদিসের বিষয়ে একটু যদি জানতে চাই আপনি হাদিস থেকে যেই নতিজে বের করেছেন ফলাফল বের করেছেন সেটা শুদ্ধ না হাদিসে বলা হচ্ছে আল্লাহ বেদাহাতিদের থেকে যে করার সুযোগটা উঠে নিয়েছেন আর আপনি বলছেন গ্রহণযোগ্য হবে না যেটা পার্থক্য আছে বেদাহাতি যখন বেদাহাতি করে তখন সে কিন্তু এটাকে তবা করার নিয়তে করে না সে সব নিয়ে তে এটা হলো মূল উদ্দেশ্য

এটা হচ্ছে রসোল্লা হাদিসটির সহ হাসান আপনি বলছেন তো যদিও বলেছে তো এই হাদিসের এই মূল ভাষ্য হচ্ছে এটা যে থেকে তাকে পর্দা দিয়েছে কারণ সে তো সে দেখতেছে না সেটা অন্যায় মনে করছে না তবা করবে কি যেন সে অন্য তবা করলে তারটা কবুল হবে এটা গ্রহণযোগ্য হবে এটা কোনো সমস্যা নেই কারণ একজন মানুষ বেদায়াত করে কিন্তু সে শিরিক করেছে অথবা কোনো অন্য কোনো গুণা করেছে কবিরা গুণা করেছে এগুলোতে তবা করছে সেটা বন্ধ হবে না বলা হচ্ছে এই যে বেদাতী যখন বেদাত করে ততক্ষণ পর্যন্ত বেদাত না ছেড়ে দেওয়া পর্যন্ত তার বেদাত তো অবশ্যই করবে না এটা হলো বাস্তব কথা রাখি তুলে ধরেছেন তুলে ধরেছেন কারণ সে যেটা সবের কাজ মনে করে করতেছে এটা হলো মূল উদ্দেশ্য কিন্তু আমরা বুঝতে ভুল করে অনেক সময় সেটা প্রয়োগ করে এবং অনেক মনে করে যেহেতু বেদাতি তার তবা কবুল হবে না কথা ঠিক না এটা হচ্ছে আমাদের ভুল দান আল্লাহ তালা মুশ্রিকের তবা কবুল করবেন বেদায়ত তবা তোল কেন কবুল করবেন না কবুল অবশ্যই করবেন কিন্তু সে তো তবা করবে না কেন করবে না সে তো এটা সব মনে করে করছে কিন্তু তার অন্যান্য গুণের কারণে যে তবা করে যদি কোনো অন্য শিরকিকে আমার জন্য তবা করে কুফুরি আমার জন্য তবা করে মুনাফিক জন্য তবা করে সেগুলো কবুল হবে কবুল হবে না সে তো কবুল সে হাজব করে না আল্লাহ বাধা দেন না এটা অবশ্যই হবে তাহলে এখানে আমাদের অর্থ বুঝতে ভুল হচ্ছে তাছাড়া হাদিসটার মধ্যে সনাদের মধ্যে কেউ কেউ দুর্বল বলেছেন তারপরেও আমরা যদি হচ্ছে শুদ্ধ ধরে নেই আলহামদুলিল্লাহ তাতে সমস্যা নেই কারণ এটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য বলা রসুল্লাহ সাল্লাহামের যে আসলে যে অবস্থা যে ব্যক্তি তবাতে লিপ্ত হয়ে যায় এবং দায় বেদা হয় সে কখন তবা করুন সেটা সবার কাজ করে মনে করবে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন